এখানে দিয়েছে ভাত, অনেকটা পরিমাণ দিয়েছে, যদি আমি এতটা খাবো না। একটা বড় বেড রয়েছে, ওইদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে। তো এসে গেছে আমার কাছে এই ডিনারেতে এই রুটি, টোফা টোফা দিয়ে একদম অন্য রকম হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এখন কোথায় আছি দেখে কি বুঝতে পারছো? হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো। আমি এখন আছি গ্যাংটকের MG মার্কে দাঁড়িয়ে রয়েছি। গ্যাংটকে তো এসেছি, তোমরা তো জানোই, আগের ভিডিও তো দেখেছো যে গ্যাংটকে কীভাবে এসে পৌঁছলাম, 7.5 ঘন্টা এসে পৌঁছলাম। এবারে যেটা বলা সেটা হচ্ছে, বাঙালিদের কাছে কিন্তু অত্যন্ত ভালোবাসার জায়গা হচ্ছে দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। পাহাড়ের মধ্যে তো দার্জিলিং রয়েছে, এর বাইরেও কিন্তু অত্যন্ত ভালোবাসার জায়গা হচ্ছে সিকিম, আর সিকিমের গ্যাংটক, পেলিং, এইগুলো। তার মধ্যেও কিন্তু আবার গ্যাংটকটা সব থেকে বেশি পছন্দের। এবারে গ্যাংটকে এলে, যদি গ্যাংটকের মেইন যে পয়েন্ট রয়েছে MG মার্ক, সেখানে থাকতে এলে কিন্তু অনেক টাকা গুনতে হয় হোটেলেতে। কিন্তু আজ আমি সেরকমই একটা হোটেলের সন্ধান দেবো যেটা একদম MG মার্কের ওপরেই, জাস্ট MG মার্ক থেকে 10 থেকে 20 সেকেন্ড হেঁটে ঢোকা, আর যেখানে গেলে তোমরা একেবারে ভালোভাবে থাকতে পারবে, প্লাস একদম বাঙালি খাবার খেতে পারবে, সেরকমই একটা হোটেলের সন্ধান তোমাদেরকে দেবো। নানা দাদান হোটেল বেন, অনেকেই জানো হোটেল বেনের নাম শুনেছ, কিন্তু ওই হোটেল বেনকে আবার নতুন করে এরা সাজিয়ে তুলেছে। আর হোটেল বেনেতে আমি থাকবো, আর সারা দিনে প্যাকেজে এরা কী খেতে দিচ্ছে না দিচ্ছে সব কিছু দেখাবো। আমি জাস্ট একটু আগে এসে পৌঁছেছি, এখন বাজে 5:30, এখন আমি লাঞ্চ করবো আজকে। তা লাঞ্চে কী দিচ্ছে সেটা দেখাবো, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, কালকে ব্রেকফাস্ট কী আছে সেটা পর্যন্ত দেখাবো। কিন্তু সব দেখার আগে এই হোটেল বেনটা কোথায় আছে যারা জানো না তাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে MG মার্ক, যারা জানো তারা জানবে। এখানে একটা মল তৈরি হচ্ছে, এখানে আগে স্টার সিনেমা হল ছিল, আর এখানে রয়েছে হোটেল তাসিটেলে। তার অপোজিটের রাস্তায় এখানে দেখতে পাবে হোটেল অন্নপূর্ণা লেখা রয়েছে, তার পাশেই এইখানে ঢুকতে হবে, একটা গলি মতো রয়েছে। জাস্ট 10 থেকে 15 সেকেন্ড এই রাস্তা পার করে ঢুকেই রয়েছে হোটেল বেন। আমি কিন্তু ক্যামেরা অফ করছি না, একদম যতটা সময় লাগার তোমাদেরকে দেখে দিচ্ছি যে কতটা সময় লাগতে পারে। এইখানে দেখতে পাবে হোটেল বাবুমশাই রয়েছে, আর তার পাশে এই যে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে হোটেল বেন। এবারে হোটেল বেনের রিসেপশনটা আগে তোমাদের দেখিয়ে দিই, রেস্টুরেন্টটা দেখিয়ে দিই, আর তারপরে আমার যে রুমটা রয়েছে সেটা দেখাবো। একদম নতুন রূপে হোটেল বেন, আগে যারা দেখেছো হোটেল বেনের ভিডিও তারা তো দেখেছো তখন অন্য রকম ছিল, গত বছর আসতে পারিনি তখন, আর এই বছর এসে দেখছি পুরো চেঞ্জ হয়ে গেছে, সুন্দর করে সাজানো। এইটা হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে একদম তোমরা সব রকমের খাবার পেয়ে যাবে। আমি এবার এখানে লাঞ্চ করব, বিকেল 5:30 সময় লাঞ্চ হচ্ছে, কেমন লাঞ্চ হয় না হয় সমস্ত কিছু তোমাদের জানাবো। থাকো তোমরা, আমার খাবারগুলো দিচ্ছে, আমি বসছি খেতে, তার মাঝে দেখিয়ে দিই, আমি আসার পরেই আমায় যে রুমটা এরা অ্যালট করেছে সেই রুমটা কেমন সেটা দেখে নাও, তারপরে হোটেল বেনের আরও অন্যান্য যে রুমগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো, তা আগে আমার রুমটা দেখে নাও চলো। তা এইবারে আমাকে যে ঘরটা দিয়েছে সেই ঘরটা দেখিয়ে দিই, তারপরে আরও অন্যান্য ঘর দেখাবো হোটেল বেনের। এই হচ্ছে রুম, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে, বেড, পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে একটা সিঙ্গেল সোফা রয়েছে, রয়েছে এদিকে মিরার, এদিকে একটা টেবিল রয়েছে, সেখানে জার গ্লাস দেওয়া রয়েছে, রয়েছে এদিকে টিভি, এখানে রয়েছে ওই আমার সমস্ত করে। কি নাম বলো? আমার নাম গণেশ স্যার। গণেশ, কোথায় বাড়ি? বাড়ি তো আমার ইসলামপুর। ইসলামপুরে থাকে, তা ওই আমার সমস্ত খুলে টুলে দিল রুম, আরও পরে রুমগুলো আমার দেখাবে। এখানে রয়েছে ডাস্টবিন, এখানে এক্সট্রা আবার ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখি দিই, ওয়াশরুমটাও একদম ঠিকঠাক। এখানে কমোড রয়েছে, রয়েছে ফার্স্ট এড, এখানে রয়েছে ওয়াশ বেসিন, ওইদিকে বাকেট মাগ রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, গিজারও চালিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার রুম, এরপরে আরও অন্যান্য রুম গণেশ আমাকে দেখিয়ে দেবে, সেই রুমগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তাহলে আমার রুমটা তো দেখে নিলে যে আমার রুমটা কেমন, যথেষ্ট ভালো একটা রুম। এইবারে আমার সামনে খাবার এসে গেছে, প্যাকেজেতে এরা কি দিচ্ছে সেটা দেখিয়ে দিই চলো। এখানে দিয়েছে ভাত, অনেকটা পরিমাণ দিয়েছে, যদি আমি এতটা খাবো না। দিয়েছে এখানে আলু চোখা, দিয়েছে এখানে ডাল, এখানে ভেন্ডি ভাজা দিয়েছে, এখানে একদম কচুর তরকারি দিয়েছে, দিয়েছে এখানে চিকেন, আর এখানে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা।
তার এখানে তো জল দিয়ে দিয়েছে। এবার যেটা কথা, এখানে কিন্তু দুপুরবেলা চেঞ্জ করে করে হয়, কোনো দিনও চিকেন থাকে, কোনো দিনও মাছ থাকে, আর রাত্রিবেলা কিন্তু ডিম থাকে। এইটা হচ্ছে লাঞ্চ। আজকে এখানে যেমন মাছ হয়নি, আজকে হচ্ছে চিকেন, তা সেটাই আমায় দিয়েছে, সেটাই আমি এখন খাবো আর খেয়ে তারপর জানাচ্ছি কেমন খেলাম। তারপরে আবার ইভিনিং স্ন্যাক্সে এই পকোড়া টকোড়া কিছু একটা দেবে হয়তো, সেইগুলো সবই জানাবো যে কেমন আর কেমন কি এটা প্রাইস রয়েছে না রয়েছে সমস্ত কিছু জানাবো। যদি তোমরা এসে শুধু রুম নিয়ে থাকতে চাও, তাই রুমের কত কী এখানে ট্যারিফ রয়েছে সেটাও জানাবো। আবার যদি প্যাকেজ সিস্টেমে থাকতে চাও সেটাও জানাবো যে প্যাকেজেতে কত করে পড়ছে তোমাদের। চলো আগে খেয়ে নিই। প্রথমেই বলি এই চালটার কথা, জাস্ট চালটা দেখো, সরু সরু এত ভালো চাল, মানে এরকম যে প্যাকেজে এরকম হয় ভাত, মানে আমি তো দেখিনি, অনেক জায়গাতেই দেখিয়েছি কিন্তু এরকম ভাত দেখিনি। একটা সুন্দর গন্ধ ছাড়ছে এই ভাতটা থেকে, দারুণ লাগছে। গরম গরম ভাত আর ডালটাও কিন্তু একদম এরকম ঘন ঘন ডাল করেছে, খুবই ভালো লাগছে ডালটা। যদিও ঠান্ডা নেই, আমি এক্সপেক্ট করেছিলাম যে গ্যাংটকে হালকা ঠান্ডা হবে, এখন খুব বেশি ঠান্ডা হবে না, হালকা ঠান্ডা হবে, কিন্তু একটুও ঠান্ডা নেই। কচুর তরকারিটা আমি একটু এখানে তুলে নিয়েছি আর চিকেন এখানে দিয়ে দিয়েছে দু পিস, এই দু পিসই থাকবে। যেটা কথা হচ্ছে এই চিকেন বা মাছ যেটা এরা দেবে, মাছ এক পিস থাকবে, চিকেন হলে দু পিস থাকবে, সেটা কিন্তু একবারই দেবে, সেটা কিন্তু বারবার দেবে না। এর বাইরে ভাত ডাল তরকারি যা আছে সেটা যতবার খুশি ততবার নিতে পারেন, সেই নিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। ডালটা তো বেশ ভালো লেগেছে, ঢেঁড়স ভাজাটাও ভালো লেগেছে, একটু ঝাল লেগেছে আমার, আমি একটু ঝাল কম খাই যেহেতু একটু ঝাল লেগেছে। তা কচুর তরকারিটা খেয়ে দেখছি, কচু আমার খুব ফেভারিট। বাহ, কচুর তরকারিটা খুব ভালো হয়েছে, আমাদের বাঙালিরা তো খেতে খুব ভালোবাসে এইসব কচু ঘেঁচু এইসব, ভালো হয়েছ। চিকেনের ঝোলটা কেমন হচ্ছে দেখা, অপূর্ব, দুর্দান্ত করেছে চিকেনটা, এটা দারুণ লাগছে। যা যা খেলাম তার মধ্যে বেস্ট চিকেন কারিটা, দারুণ লাগছে। ঢেঁড়সটা একটু ঝাল ঝাল লাগছে আমার, কিন্তু ঢেঁড়স ভাজা খুব ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এরপর এই হোটেল বেনের অন্যান্য কেমন কি রুম রয়েছে না রয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাবো, আমি খাওয়া দাওয়াটাকে শেষ করিনি। মোটামুটি খাবার কেমন কি টেস্ট আমি তো বলে দিলাম, এরপরে ইভিনিং স্ন্যাক্সে কী দেয় সেটাও দেখাবো। এটা হচ্ছে রুম নাম্বার 9, রুমে বড় বেড রয়েছে, ট্রিপল বেড, একটা কিং সাইজ বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, মানে দুজন অ্যাডাল্ট আর একটা বাচ্চা এখানে শুতেই পারবে, আর ওইখানে একজন অ্যাডাল্ট শুতে পারবে। নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, এইদিকে একটা সিঙ্গেল সোফা রয়েছে, এদিকে একটা সিঙ্গেল সোফা রয়েছে, ওইদিকে মিরার রয়েছে, রুমে দুটো উইন্ডো রয়েছে, আর এদিকে রয়েছে এলসিডি, এদিকে চোখ গ্লাস দেওয়া রয়েছে, এদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতো রয়েছে, খুব ছোট না, রয়েছে এদিকেও ওয়ার্ড্রপ রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে, উইন্ডো থেকে এরম ভিউ রয়েছে। আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিই, গিজার আছে, কমন রয়েছে, ফসেট রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, শাওয়ার, এদিকে ট্যাপ, বাকেট, মাগ, এদিকে রড রয়েছে জাম কাপড় ধরার জন্য, সবই রয়েছে। এটা রুম নাম্বার 9। সেদিন খাওয়া দাওয়ার পরে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছিলাম এমজি মার্ক ঘুরে একটু দেখব বলে। হ্যাঁ, এই এমজি মার্কের সাথেও তোমাদের পরিচয় করাবো, কিন্তু সেটা আজ নয়, পরে কোনো একদিন। বেশ কিছুটা সময় আমি এমজি মার্কে ঘুরে দারুণভাবে সময় কাটিয়ে নিলাম, তারপর ফিরে এলাম আবার আমার হোটেলেতে, কারণ সেদিন আমি জার্নি করে খুবই টায়ার্ড ছিলাম, সেই কারণে খুব বেশি সময় আমি এমজি মার্কে ছিলাম না। আজ আমি এনজেপি থেকে তো এসেছি, অনেকটাই দেরি হয়ে গেছে আমার লাঞ্চ করতে, যেমন বললাম 5:30-6:45 বেজে গেছে, যে কারণে একটু দেরি হয়েছে। আর এবারে স্ন্যাক্সটা এসে গেছে, এখন স্ন্যাক্সে কী দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দিয়েছে এখানে ভেজ পকোড়া, তার সাথে এখানে রয়েছে সস, আর এখানে রয়েছে কফি। এখানে কিন্তু স্ন্যাক্সটা ঘুরিয়ে ফিরিয়ে হয়, কখনও চাউমিন হয়, কখনও ম্যাগি হয়, কখনও অনিয়ন পকোড়া, কখনও ভেজ পকোড়া, ঘুরিয়ে ফিরিয়ে হয়, তার সাথে চা বা কফি থাকবে। তা এইটাই হচ্ছে স্ন্যাক্স এতে। এইটা হচ্ছে রুম নাম্বার 3, এইখানে এই ডাবল বেড রয়েছে, ওদিকে সোফা রয়েছে, রয়েছে এলসিডি,
আর এই রয়েছে ওয়াশরুম। একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই হচ্ছে রুম নাম্বার থ্রি, এইটা হচ্ছে রুম নাম্বার ওয়ান। এখানে একদম চারজন তো ভালো করে শুতেই পারবে, আবার একটা বাচ্চাও শুতে পারবে। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে, আর এখানে টেবিল, এখানে সোফা রয়েছে, এদিকে মিরার রয়েছে, রয়েছে এলসিডি, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ওয়াশরুম। গিজার রয়েছে, এদিকে ট্যাপ, বাথরুম রয়েছে, কমন ফাসেট রয়েছে, ওয়াশ মেশিন রয়েছে, মিরার। এই রুম থেকে দেখো পুরো এমজি মার্টটা দেখা যাচ্ছে, ওই যে এমজি মার্ট একদম সামনে। এই হচ্ছে রুম নাম্বার ওয়ান। লাঞ্চ করতে করতে তো যেমন দেখলাম 5:30-6টা বেজে গেছে, তারপর একটু বাইরে গেলাম, বাইরে ঘুরে একটু এমজি মার্গে এদিক ওদিক ঘোরাঘুরি করে এসে স্ন্যাক্সটা করলাম। স্ন্যাক্স করে তারপর আর পারছিলাম না, শরীর এত ক্লান্ত লাগছিল, সে কারণে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি, কখন যাই না। যাই হোক, ঘুম থেকে উঠে দেখি 15টা বাজে, এখন বাজে 9টা, তো চলে এসেছি এখন ডিনার করতে। এবারে ডিনারেতে এরা কী দিচ্ছে না দিচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। এসে গেছে আমার কাছে এই ডিনারেতে এই রুটি। একটা রুটি দেখে ভয় পাবেন না, যটা খুশি তটা চাইলেই পেয়ে যাবেন, কিন্তু আমি একটাই নিয়েছি, আমার পেট ভরা রয়েছে। এছাড়া রয়েছে এদিকে আলু ভাজা, এদিকে রয়েছে একটা সবজি, রয়েছে ডাল, আর এখানে ডিম। আর একটা কথা বলি যে এখানে কিন্তু ডিমটা কম দেওয়া হয়, লাঞ্চেতে মাছ থাকে বেশিরভাগ দিন আর ডিনারেতে চিকেন থাকে, কিন্তু আজকে যেহেতু মাছ ছিল না সেই কারণে আজকে দুপুরেতে দিয়েছে চিকেন আর এখন দিয়েছে ডিম। এইটা হচ্ছে ফান্ডা। আর যদি মাছ থাকে তাহলে দুপুরে মাছ পেয়ে যাবেন, রাতে কিন্তু চিকেন পেয়ে যাবেন, মানে দুবেলাই খুব দারুণ ব্যাপার আর কি। ডিম কিন্তু খুব একটা এরা দেয় না, এরা ব্রেকফাস্টে ডিম দেয়। আর যাই হোক, আজকে এই খাবার দিয়েছে, এবার খেয়ে আলাদা করে সেভাবে জানানোর কিছু নেই। ডাল আলু ভাজা যেমন হয় সেরকমই হবে, একটা ভেন্ডির তরকারি রয়েছে, এটা খেয়ে নিয়ে তারপর শুয়ে পড়বো। আবার কাল সকালবেলা দেখা হবে ব্রেকফাস্টের টেবিলেতে। গুড মর্নিং, এখন আমি চলে এসেছি এই হোটেল ম্যানের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানেতে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট দিয়ে আমার একদিনে যে প্যাকেজ সেটা শেষ হয়ে যাচ্ছে, তোমাদের তো দেখিয়ে দিলাম প্যাকেজে কী থাকছে না থাকছে, তোমরা ভালো করে জেনে গেলে, কেমন রুমে থাকা, কেমন কী খাওয়া দাওয়া সব কিছু জেনে গেলে। কিন্তু আজকে আমি চলে যাচ্ছি না, মানে বেন থেকে চলে যাচ্ছি না, আমি থাকবো গ্যাংটকেতে, কিন্তু আজকে ভিডিওটা এইখানেই শেষ করব আমার ব্রেকফাস্ট দিয়ে। এইবারে আমার ব্রেকফাস্ট আসবে, ব্রেকফাস্টে কী কী দিচ্ছে না দিচ্ছে সেটা শুধু দেখানো বাকি রয়েছে, সেটা দিলে খেয়ে তারপরে এই প্যাকেজটা শেষ করে দেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে স্ক্রিনেতে বা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে, তোমরা ফোন করে এখানে বুকিং করে চলে আসতে পারো। তোমরা কিন্তু সিজন টাইমে এসে অন স্পট বুকিং করার কিন্তু চিন্তাভাবনা করবে না, কারণ সিজন টাইমে প্রচুর প্রেশার থাকে এই হোটেলটাতে, রুম পাওয়া খুব মুশকিল, সে কারণে আগে থেকে বুকিং করে আসবে। অফ সিজনে যদি এসে অন স্পট বুকিং করো তাতে কোনো অসুবিধা নেই। একদম পুরো বাঙালিয়ানা ছোঁয়া রয়েছে এই হোটেল বেনেতে, এখানে বাঙালিরা আসতে খুব পছন্দ করে, যারা জানেন তারা, যারা আসেন তারা কিন্তু এখানে এসেই থাকেন, যারা তোমরা জানো না তাদের জন্য আমি এটা জানিয়ে দিলাম, তোমরা এসে এখানে থাকতে পারো। একদম শুধু যদি থাকতে চাও শুধু থাকতে পারো রুম নিয়ে, যদি প্যাকেজে থাকতে চাও প্যাকেজেও থাকতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। সব দেখানো হয়ে গেল, এবার ব্রেকফাস্টটা আসুক, ব্রেকফাস্টটা তোমাদের দেখাচ্ছি। ব্রেকফাস্ট আমাকে দিয়ে দিয়েছে, কি দিয়েছে দেখাচ্ছি। দিয়েছে এখানে এই ব্রেড অমলেট দিয়ে দিয়েছে, এই যেটা ফ্রেঞ্চ টোস্ট বলে আর কি সেটা দিয়েছে, তার সাথে দিয়েছে এখানে সস, আর দিয়েছে এখানে চা। এটা কিন্তু রোজ থাকে তা নয়, এটা চেঞ্জ করে করে হয়, কোনো দিনও আলু পরোটা হয়, কোনো দিনও পুরি সবজি হয়, কোনো দিনও এই ব্রেড অমলেট এইসব হয়, এইভাবে চেঞ্জ করে করে হয়। চাটা কিন্তু দিনে দুবার থাকে, একবার এই ব্রেকফাস্টের সময় পাবেন আর একবার পাবেন সন্ধেবেলা স্ন্যাক্সের সময়। তা এইটার আলাদা করে স্বাদ বলার কিছু নেই, এই আর এইটা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে কথা হচ্ছে। এখানে আছেন এই হোটেল বেনের যে ওনার, উনি দাদা একটু আপনার নামটা কাইন্ডলি। আমার নাম প্রকাশ বিশ্বাস। আচ্ছা দাদা একটুখানি বলুন, আপনার এই হোটেলে কটা রুম আছে? আমাদের হোটেলে আছে 18খানা রুম আছে, আর ওর থেকে 18টা থেকে 8টা আছে ট্রিপল বেড, আর ডবল বেড 10টা রুম আছে।
ডবল বেডে তিনজন লোক আরামসে হয়ে যায়, কিং সাইজ বেড, কিং সাইজ থেকেও বড় বেড আমাদের, আর ট্রিপল বেডে চারজন করে আরামসে। আচ্ছা, আর ট্যারিফ কি আছে যদি একটু? ট্যারিফ যদি সিজন টাইমে থ্রি বেড রুমের আছে 2500, ডবল বেডের 2000, অফ সিজনে 1200, দেখে যেরকম সময় সেরকম রেট হয়। আর আপনার এখানে যে আমি এসেছি ওই প্যাকেজের জন্য, যে একজন মানুষ এখানে থাকলে এবং পুরো 24 ঘন্টায় যে খাওয়া দাওয়াটা হয় সেটার কেমন কি আছে? সেটা মোটামুটি ধরেন সিজন টাইমে 1200-1300 পার হেড থাকে, অফ সিজনে 800-1000 থাকে। চারবেলা খাবার দিই আমরা, সকালবেলা ব্যাগটি দিই, তারপরে ব্রেকফাস্টের সঙ্গে ব্রেকফাস্ট, তার সঙ্গে ব্যাগটি থাকলো, টি থাকলো, তারপরে লাঞ্চ, তারপরে আবার বিকেলবেলা স্ন্যাক্স থাকলো কিছু, রাত্রেবেলা ডিনার। মানে ব্রেকফাস্টটা সে যেদিনকে এলো আস্তে আস্তে যদি দেরি হয়ে যায় সে পরের দিন, সে পরের দিন অ্যাডজাস্ট হয়ে যায়, যাওয়ার দিন যদি লাঞ্চটাও দেরি হয়ে যায় না হয় তাহলে তার পরের দিন লাঞ্চ করে দিন লাঞ্চটা অ্যাডজাস্ট হয়ে যায়। মেকআপ মোটমাট সে চারবার খাবার পাবে ওই টাকার মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ। একটুখানি আপনার ফোন নাম্বার একটু। আমার ফোন নাম্বার হচ্ছে 9851326466। মানে এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারবে? হ্যাঁ, বুকিং করতে পারবে। 8927015064। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। কালকে গ্যাংটকে এলাম, গ্যাংটকে এসে হোটেল ম্যানে উঠলাম। এর আগেও আমি যতবার এসেছি বেশিরভাগবার এই হোটেল ম্যানেতেই উঠি। তা তোমরা অনেকেই জানো এই হোটেল ম্যানের সম্পর্কে, অনেকে জানো না। যারা জানো না তাদের জন্যই আমার দেখানো যে হোটেল ম্যানের এই রুমগুলো একেবারে সব রিনোভেট হয়েছে, যে ডাইনিং স্পেস সেও রিনোভেট হয়েছে, সব তোমাদের দেখালাম। এদের যে ফুল প্যাকেজটা রয়েছে, মানে তোমরা থাকা খাওয়া নিয়ে এখানে কত কী পড়বে না পড়বে সেগুলো সব তোমাদেরকে জানিয়ে দিলাম। আর যদি তোমরা এখানে খেতে না চাও, মানে প্যাকেজে না থাকতে চাও, তাহলে তোমরা শুধু রুম নিয়েও থাকতে পারো। এদের আলাকাটেরও খাবার ব্যবস্থা রয়েছে, আলাকাটে অর্ডার দিয়ে খাবার খেয়ে নিতে পারো। তা এই ছিল টোটাল ভিডিও তোমাদেরকে দেখানোর, যে এইখানে তোমরা যদি প্যাকেজে থাকো কেমন রুম পাবে, কেমন খাবার দাবার পাবে, তা তোমাদের ডিটেল দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই যে কন্ট্যাক্ট নাম্বার আমি বারবার দিয়ে দিচ্ছি স্ক্রিনেতে, সেখানেও তোমরা ফোন করে কথা বলে নিতে পারো। নর্মাল সিজনে যে ট্যারিফ থাকে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, কিন্তু সিজন টাইমে এইগুলো আবার বেড়ে যায়, আবার অফ সিজনে কিছু ডিসকাউন্টও হয়ে যায়। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কার কেমন লাগলো। আর এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসবো। যারা এখনও পর্যন্ত ট্রাভেল অনি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু নিয়মিত দেখে যাও, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দাও। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো এক্সট্রা পয়সা লাগে না। তাহলে এই রিকোয়েস্টটা তোমাদের কাছে আমার রইল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দে থাকবে। এখনকার মতো বিদায় নিলাম, টাটা।